খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরাই চায় শেখ হাসিনার ফাঁসি হুক কি শুনে অবাক হচ্ছেন হ্যাঁ আমি সেই কথাগুলো আজকে বিশ্লেষণ করব যে কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা চায় যে শেখ হাসিনার ফাঁসি হয়ে যাক হয়তো সবাই জানেন দীর্ঘ প্রায় ষোলো সতেরো বছরের স্বৈর শাসকের অবস্থান হয়েছিল আজকের এই দিনে আজকের এই দিনে বলতে কি এক মাস পূর্ণ হলো শেখ সরকার পতনে আর যদি শেখ সরকার থেকে যেত তাহলে আপনার আমার অবস্থা কি হতো একটু ভেবে দেখুন হয়তো দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার এক মাস পূর্ণ হতো আমার কিংবা আপনার সেরকমই একজন মানুষ এক রাজত্ব কায়েম করেছেন প্রশাসনিকভাবে সাংগঠনিকভাবে নির্বাচন ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছেন মানুষের কথা বলার অধিকারকে একেবারে ম্লান করে দিয়েছেন তার মানে একেবারে আওয়ামী রাজতন্ত্র তারা কায়েম করেছেন সেই শেখ হাসিনা যখন পালিয়ে যান তখন বাংলাদেশের মানুষ দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে রাস্তায় লক্ষ কুঠি মানুষের স্লোগান আমরা থেকেছি কি এমন অপরাধ ছিল শেখ হাসিনা যে তাকে এভাবে পালিয়ে যেতে হলো পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসক পালিয়ে গেলে সে কিন্তু সেই দেশে ফিরে এসে আর কখনো তার ক্ষমতাকে জায়াল করতে পারে না এটা আওয়ামী লীগে হয়তো পারবে কিনা সেটা হয়তো অদূর ভবিষ্যৎ কিংবা ইতিহাসই বলে দেবে আমি কেন বললাম যে আওয়ামী লীগের নেতাকর্মী চায় যে শেখ হাসিনার হয়ে যাক হ্যাঁ দর্শক আপনারা জানেন প্রায় একশো মামলার আসামি কিন্তু অলরেডি হয়ে গিয়েছেন সেন্সরি করেছেন মামলাগুলো কিন্তু মানবতা বিরোধী মামলা হত্যার মামলা এই মামলাগুলো কিন্তু যথেষ্ট প্রমাণ আছে যে ওনার হুকুমে কিন্তু এগুলো হয়েছে ওনার হুকুমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বদল কাদের হুকুমে এই মামলাগুলো যখন আস্তে আস্তে সচল হবে মামলাগুলো যখন মেরিট বেরিয়ে আসবে যখন আপনি ক্যামেরাতে দেখবেন যে হ্যাঁ কী হচ্ছে না হচ্ছে এটা কিন্তু একবার বিচার হয়ে যাবে আমি মনে করি বিচার শেষ পর্যায়ে বিচার হতে পারে তখন যদি আপনি শেখ হাসিনাকে আবার বাংলাদেশে নিয়ে আসেন আওয়ামী লীগ বলছে যে দেখলেন যে গত কয়েকদিন আগে এই যে গোপালগঞ্জে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সে দেশের সে এলাকার আওয়ামী লীগ ছাত্ররা মহিলারা পুরুষরা সবাই রাস্তায় নেমে এসে আবার শেখ বাংলাদেশে দেখতে বাংলাদেশে দেখতে চাই তাকে ফিরিয়ে আনতে হবে যে কোনো মূল্যেই একটু ভাবুন এই মুহূর্তে কি শেখ বাংলাদেশে আসার মতো কোনো পরিস্থিতি আছে আপনি বলুন কিংবা উনি পরিস্থিতি রেখেছেন রাখেননি কোনো মতেই এতে সে উনি এশিয়ার রাজনীতিতে যে সক্রিয় হবেন এটা আমি আদৌ মনে করি না যদি হয়ে থায় থাকে সেটা তো ইতিহাস হবে প্রতি বিপ্লবের মাধ্যমে যদি সম্ভব হয় সেই প্রতি বিপ্লব কি এখন সম্ভব সম্ভব না আপনারা জানেন যে এই আওয়ামী লীগ প্রায় দীর্ঘ বিশ বছর পরে ক্ষমতা এসেছিল আবারও তারা কিন্তু যে অবস্থায় চলে গিয়েছে যে কত বছর পর ক্ষমতা আসে আসে এটা মহান আল্লাহ ভালো জানে তো এখান থেকে আমাদের বোঝা উচিত যে শেখ হাসিনা কি বাংলাদেশে আসবেন নাকি ভারতেই কাটাবেন ভারতের মাটিতেও কিন্তু উনি নিরাপদ নন বাংলাদেশ সরকার যখন প্রেশার ক্রিয়েট করবে একজন খুনিকে এদেশে আনার জন্য তখন কিন্তু ভারত সরকার কি করবে তখন তখন বাংলাদেশের সাথে ভারতের কিন্তু সম্পর্ক বিনষ্ট হবে তাদের সাথে রাজনৈতিক যে একটা সম্পর্ক কূটনীতিক যে একটা সম্পর্ক সেটা থাকবে না তখন কিন্তু ভারত চাইবে না যে শেখ হাসিনাকে রাখতে তখন কিন্তু ভারতই মহা বিপদে পড়ে যাবে তো এখান থেকেই বোঝা উচিত যে শেখ হাসিনা কি বাংলাদেশে আসবেন নাকি প্রাচ্যের কোনো দেশে চলে যাবেন আদৌ কি বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয় হতে পারবেন আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে পারবে এই বিভিন্ন প্রশ্ন আমার মনে কিংবা আপনার মনে এটা এখন দেখার অপেক্ষা যে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ কী করে আর বাংলাদেশে আসা আমি মনে করি শেখ হাসিনা নিরাপদ হবে না শেষ বয়সে এসে তাকে হয়তো তার সারা জীবনটা শেষ বয়সের জেলখানায় কাটাতে হবে এটা হয়তো আওয়ামী লীগ চাবে না এটা হয়তো শেখ হাসিনা নিজেও চাবেন না এটা আমি মনে করি দর্শক জানি না কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ